গেফার গোত্র থেকে আবু যর গেফারি রাসূলকে খোঁজার জন্য মক্কায় চলে আসেন চার দিন ধরে মক্কার আশপাশ ঘোরাফেরা করছেন কাবা শরীফের আশপাশ ঘোরাফেরা করছেন রাসূলকে পাচ্ছেন না আমার নবীজির একজন গোয়েন্দা ছিলেন সাংবাদিক ছিলেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ও যুবক তোমাকে তোমাকে নতুন নতুন মনে হচ্ছে তুমি কার সন্ধান করো সঙ্গে সঙ্গে বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা আলী মুখটা বন্ধ করে ফেললেন বললেন যা বলেছো একবার বলেছো দ্বিতীয়বার বলতে যেও না যদি জেনে যায় তোমাকে আবু জেহেলের লোকেরা মেরে ফেলবে কি কঠিন দৃশ্য কি কঠিন সিচুয়েশন ছিল আবু যর গেফারি বলতেছে তাহলে আমি দেখা করব কেমনে তার সাথে আমি তাকে দেখতে চাই এবং আমার এবার সাইয়্যিদনা আলী বলছেন শোনো দেখতে যেতে হলে কোনো বাড়িতে যাওয়া যাবে না আমার নবজে পাহাড়ি গুহার মধ্যে তিনি আছেন আমি সামনের দিকে রওনা দেব তুমি আমাকে ফলো করে করে পিছন দিয়ে আসবে সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করে আবু জেহেলের লোকদল যদি লোকজন যদি খুঁজে পেয়ে যায় জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব আর তুমি সামনের দিকে চলতেই থাকবে কিন্তু ঘূর্ণাক্ষরেও যেন কুরাইশরা যেন তোমার গতিবিধি লক্ষ্য না করতে পারে যেন না তারা টের পায় এরকম করে টেকনিক করে করে গোপনে গোপনে আবু যর গেফারিকে নবীর মুখোমুখি করে দিলেন আবু যর গেফারি নবজির নবুয়তের চেহারা দেখা মাত্রই তার বুঝতে দেরি হলো না আবু যর গেফারি বলছে কোনো চিন্তা নাই কোনো প্রশ্ন নাই আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল সকালেও দেখে বিকেলেও দেখে কিন্তু হেদায়াত নাই সেই গেফার গোত্র থেকে রাসূলকে দেখি কালেমা পড়লেন সালমান ফার্সি পারস্যের মানুষ খ্রিস্টান ছিলেন অগ্নি পূজক ছিলেন বহু ধর্ম চেঞ্জ করেছেন জীবনে সালমান ফার্সি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন এই সালমান ফার্সি রাসূলকে খুঁজে খুঁজে বের করে ফেলেছেন আগের কিতাবগুলো ঘেটে ঘেটে তিনি খুঁজে বের করেছেন রাসূলকে রাসূলকে খুঁজে সামনে দাঁড়ায় যখন রাসূলকে দেখলেন কি করলেন রাসূলকে বলছেন আমি আপনাকে মান্নতের কিছু মান্নত কিছু দিতে চাই রাসূলের না আমি কোনো মান্নতের কোনো কিছু খাই না আমি আপনাকে হাদিয়া দিতে চাই হ্যাঁ আমি হাদিয়া গ্রহণ করতে পারি রাসূলকে হাদিয়া দেওয়া হলো এবার সালমান ফার্সি রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন বারবার আর বলছেন আপনার গায়ের যে চাদরটা আছে আমি একটু দেখতে চাই চাদরটা একটু খোলা যায় নাকি রাসূল তো টের পাচ্ছেন এই এই আল্লাহর গোলাম এই বান্দাটা আগের কিতাব পড়েছে আমার নবুয়তের সিল মোহরটা দেখতে চায় আমার নবুয়তে আসতে করে পিছনের চাদরটা খুলে দিলেন নবুয়তের ঠিক দুই পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের একটা কালো সিল মোহর ছিল সিল মোহর যখন বীর হয়ে গেছে দেখা মাত্রই সালমান ফার্সির বুঝতে দেরি হলো না নবুয়তের সিল মোহর এসে চুমু খেয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هداية الملك كي আস্তে বলবেন না কে সেই সালমান ফার্সি ইরান থেকে গিয়ে কালেমা পড়লেন আবু যর গেফারি গেফার গোত্র থেকে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ঘরের সাথে ঘর ঘরের মধ্যে মানুষ পর্যন্ত আবু লাহাব রাসূলকে চিনল না আবু তালেব রাসূলকে চিনল কিন্তু ঈমান আনল না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হেদায়েত চাইতে হবে কার কাছে আস্তে বলবেন না কার কাছে আবু যর গেফারি কালিমা পড়লেন রাসূল বললেন আবু যর তুমি আমার কাছে কালিমা পড়েছো কিন্তু মক্কার মানুষ যেন না জানে মক্কার হাওয়া ভালো না যে কোনো মুহূর্তে জানতে পারলে তোমাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে আবু যর গেফারি বলেন ঠিক আছে হুজুর আমি কাউকে বলবো না কিন্তু ইসলাম গ্রহণ করেই তিনি যখন তার গোত্রের দিকে যখন রওনা দিলেন রওনা দিতে নিয়ে ভাবতেছেন এত বড় মহাসত্য আমি কেমন করে আলাল করি কাবা শরীফের দরজার সামনে গিয়ে চিৎকার মেরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা দুর্বল না মজবুত দুর্বল না মজবুত কিন্তু আবু যর গেফারি দুর্বল মনে করেছেন না মজবুত মনে করেছেন মজবুত তার কাছে কালিমাটা খুব মজবুত মনে হয়েছে এজন্য প্রকাশ করে ফেলেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু
مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো, জমিনে পড়ে গেছে না বুঝর রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। আবু জেহেল দূর থেকে সে লোকজনকে সরায়া দিয়ে বলতেছে, এই কারে তোমরা মারো, কারে তোমরা মারো, টান মেরে তুলে বলছে, এই যুবক তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি হলো গেফার গোত্রের মানুষ, আমার নাম আবু জর। জিব্বাই কামর মেরে আবু জেহেল বলে, খবরদার আর তোরা মারবি না, এই লোকটা মারা গেলে, এই যুবক মারা গেলে কিন্তু ওই দিকের ব্যবসা বন্ধ হয়ে যাবে, খারাপ যতই হোক তাল কিন্তু ঠিক আছে, নেতাগিরি করতে গেলে সব তাল ঠিক রাখার দরকার আছে, জানে মারিস না তুই, এদের জানে মারিস না মেরে ফেলে দিস না পাঠায় দে। অনেকদিন পর রসুল একদিন বলছেন, আবু জর তোমাকে মানা করেছিলাম, তুমি প্রকাশ্যে কালিমার স্বীকৃতি দিবা না, তুমি এমন করলা কেন হুজুর? কালিমারে মহাসত্য কথাকে আড়াল করে রাখা যায় নাকি? মরে যেতাম কিন্তু আল্লাহর কালিমাকে কখনো আড়াল করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করলেন, বুড়া মানুষ সাড়া দিল না, যুবকরা সাড়া দিল, আবু জেহেল যুবক না সাসা, বলেন বলেন, সাসারা কিন্তু আসে নাই, বেশি অধিকাংশই ছিল যুবকরা। যুবকরা আমার নবীর ডাকে সাড়া দিয়েছি, ২৭ বছরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, খাব্বাব ইবনে আরাত ইসলাম কবুল করেছেন, বেলাল বিন রাবাহ ইসলাম কবুল করেছেন, প্রথম যুগের যত প্রথম কাদেরের সব যুবক সাহাবীর ইসলাম কবুল করেছেন, আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু ডাকে সাড়া দেওয়ার কারণে অত্যাচারগুলো সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন, মার খেয়েছেন ১৩ বছর। কত বছর আসতে বলবেন না, কত বছর মায়ের খাওয়া কি সুন্নাত, আসতে কোন কেন, মায়ের খাওয়া কি সুন্নাত, মায়ের দাওয়া কি সুন্নাত, আবার আস্তে আস্তে কয়, মায়ের খাওয়া কি সুন্নাত, মায়ের দাওয়াও কি সুন্নাত, নবীর হাদিকে তরবারি ছিল না, মায়ের খাওয়ার জন্য দেওয়ার জন্য, বলেন বলেন, খালি তো দয়ার নবী নাম শুনি তাই না, রসুল খালি দয়া করছেন, তরবারি হাতে ছিল না, ছিল না, ওটা কি দয়া করার জন্য তরবারি, দয়া করার জন্য أشداء على الكفار رحماء بينهم আমার নবীর মতো কঠোর কেউ ছিল না, আবার আমার নবীর মতো দয়ালু কেউ ছিল না এই দুনিয়াতে। আল্লাহ তাআলা তার পরিচয় দিতেন এক জায়গায়, বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, বিচারের ব্যাপারে খুব কঠোর ছিলেন, বিচার যখন তিনি করতেন সূক্ষ্ম বিচার করতেন, কম বেশি করতেন না। চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, চুন্নি, মহিলা চোরকে কি বলে, চুন্নি, চুন্নি চুরি করে ধরা পড়েছে, নবীর সামনে প্রস্তাব চলে এলো, বংশীয় পরিবারের মেয়ে, বংশীয় মহিলা, তার প্রতি যদি শাস্তি কার্যকর করা হয় বংশের দুর্নাম হয়ে যায়। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন তো এটাকে কনসিডার করা যায় নাকি? নবীর চক্ষু রক্তিম হয়ে গেল, লাল হয়ে গেল। রাসূল বললেন, ও ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আমি বিশ্বনবী, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে মেয়েটা চুরি করেছে আমি শুনেছি তার নাম নাকি ফাতেমা, ওই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজি সবার চোখের সামনে আমি সচক্ষে প্রকাশ্যে আমি আমার নিজ আমার মেয়ের হাতটা আমি কেটে ফেলে দিতাম, কোনো আপিল চলবে না। আল্লাহু আকবার, এমন শাসন কি দরকার আছে না, নাই আইন সবার জন্য সমান আছে, আস্তে কেন সমান আছে নাকি, কথা বলবো বলবো কথা গেল কেন, এই যে
যাও শেষ করে দেব নাকি কেউ যেতে পারবে আমার সামনে থেকে কে উঠলে খবর আছে রাগ করছেন নাকি আপনারা ওঠা যাবে না এই যে ধমকটা দিলাম এটা কিন্তু রাগের না এটা মহব্বতের ধমক আলহামদুলিল্লাহ রাগ করবে না দয়া করে মাহফিল থেকে বিনা কারণে ওঠাটা কিন্তু শৃঙ্খলার খেলাফ কেউ যাব না দোয়া করে এখান থেকে উঠব জোরে বলে ইনশাআল্লাহ যুব সমাজ ধ্বংসের চারটা কারণ বলেছি একটা কারণ কেবল বলা হয়েছে আরো আছে তিনটা এবং যুবকদের জন্য তিনটা করণীয় কাজ আমি আজকে শিখাই দেব যদি সাবজেক্ট তো এই সাবজেক্টের আমি একটা মূল নির্দেশ আমি দেওয়ার চেষ্টা করছি তো যুব সমাজের চরিত্র গঠন করতে গেলে একটা চরিত্রের দিকে যেতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই একজন মানুষ তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু কোনোদিন কোন নারীর দিকে তাকান নাই পর নারীর দিকে তাকান নাই তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা এই পৃথিবীর সকল মানুষের মধ্যে যার চরিত্র সবচাইতে ফার্স্ট ক্লাস তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু যার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা وإنك لعلى خلق عظيم جب সমাজকে বলবো যখন তোমার একটা কদম সামনে ফেলবে আগে যাবে নবীর মডেলটাকে ফলো করবে রাসূল কি করেছেন রাসূল কি খেয়েছেন রাসূল কি বলেছেন রাসূল কেমনে চলেছেন রাসূল কেমনে ঘুমিয়েছেন রাসূল কেমনে কথা বলেছেন রাসূল কেমনে তার জীবন চালিয়েছেন সংসার কেমন করে চালিয়েছেন ঠিক হবহু যদি সেইভাবে ফলো করো তোমার চরিত্র হয়ে যাবে একদম ফার্স্ট ক্লাস চরিত্র যে চরিত্র দিয়ে তোমাকে জান্নাতে যেতে আর কোনো বাধা পেতে হবে না জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন একটাই বাস্তব নমুনা চরিত্রের তিনি হচ্ছেন অন্য কেউ নন মুহাম্মদ সাল্লাল্লাহু কি ছিলেন না তিনি বাড়িতে ঢুকেছেন স্বামী হয়ে গেছেন বাচ্চাদের সামনে শিশুপ্রিয় নবী হয়ে গেছেন নাতির সামনে নানা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হয়ে গেছেন নেতা হয়ে গেছেন মসজিদে ঢুকে ইমাম হয়ে গেছেন রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্রপতি হয়েছেন বিচারের চেয়ারে বসে বিচারপতি হয়েছেন আল্লাহু আকবার তিনি তো আমার মডেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে আমার নবীজি এত সুন্দর মিশে যেতেন বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে রাসূলের সঙ্গে খেলত জোরে কর সুবহানাল্লাহ নবীজি বাচ্চাদের দেখলে চুমু খেতেন আদর করতেন কিছু কিছু সাসা আছে মুরব্বী আছে নাতিদের আদরও করে না স্নেহ করে না আছে না বুড়ারও বাচ্চারও মনে মনে কয় এই বুড়া মরবে কোন দিন কুলখানি খাব আমার নবীজি ফ্রি হয়ে কথা বলেছে হোসেনের সঙ্গে কত স্মৃতি জড়িত আছে রসুল সেজদায় পড়ে আছেন হোসেনকে নবীর ঘাড়ের উপরে বসে আছে বাচ্চারা তো এগুলোই করে এগুলো করে না নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছে আমার নবীজি রাগ করলেন না নবীজি বরঞ্চ তসবির পরিমাণটা বাড়ায় দিলেন বারবার তিনি বলতেছেন তসবিগুলো বারবার জপতেছেন শুধু সেজদার মধ্যে একটা তসবি নয় আরো কিছু তসবি আছে বারবার এই তসবিগুলো জপতেছিলেন নবীজি স্বেচ্ছায় যখন হুসাইন নেমে গেছি ঘাট থেকে নবীজি বাকি সেজদা দিয়ে নামাজটা শেষ করে বলছেন হুসাইন তুমি আজকে আমার নামাজটাকে আরো সুন্দর করে দিয়েছো কেন আমার ঘাড়ে বসে জোরে কর সুবহানাল্লাহ নবীজি বাচ্চাদেরকে সময় দিয়েছেন বাচ্চাদের তিনি মডেল ছিলেন বিশেষ করে আমার নবীজি হোসেনকে এত বেশি সময় দিয়েছেন আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে আমার কাছে মনে হতো রসুল আমার চাইতে হোসেনকে বেশি সময় দেন এত সময় রসুল হোসেনকে দিয়েছেন আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছিলেন কি খেয়েছো কি খাচ্ছ গল্প করছেন তিনি গল্প করতে করতে মসজিদে নববীর ভিতরে তিনি বসে আছেন বাবে জিব্রিল নামে একটা দরজা যারা হজে গিয়েছেন যারা সফর করেছেন বাবে জিব্রিল দি জিব্রিল আমির আলাইহিসসালাম নবীর সামনে আস্তে করে বসে গেলেন বসে গিয়া ওহী নাজিল করবেন ওহী নাজিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে নবীজির কোলে বসে আছেন হুসাইন রাসূল বলছেন না না আমার সামনে কে এসে বসলো তুমি তাকে চিনো নাকি এবার হুসাইন বলছে না না
এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে ঘন ঘন আসে খুব সুন্দর চুল খুব সুন্দর চেহারা কিন্তু লোকটা সবাই আসে এক রকম ভাবে এই লোকটা আসে আরেক রকম ভাবে হোসেন তো চেনে না এটা কে এবার বলছে না না আর কি হইছে বলো সবাই আসে কেউ না কেউ হাতে কিছু নিয়ে আসে খেজুর নিয়ে আসে আঙ্গুর নিয়ে আসে বেদানা নিয়ে আসে উটের দুধ নিয়ে আসে উটের গোশত নিয়ে আসে আহলে সুফফার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয় এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু খালি হাতে আসে একটু কৃপণ মার্কা লোক কোন বাড়িতে গেলে পরে ছোট্ট বাচ্চারা মেহমানের কিসের দিকে তাকায় থাকে হাতের দিকে কিসের দিকে হাতের দিকে কি নিয়ে আসছে খাবো এই জন্য বাচ্চাদের সাথে কথা বললেই একটু চকলেট নিয়ে কথা বলা ভালো কিছু দিয়ে ভালো এটা সুন্নাহ আলহামদুলিল্লাহ আমার নবীজি চুপ মেরে আছেন জিব্রাইলের চেহারার দিকে তাকায়া মুসকি মুসকি হাসি মারতেছেন আর চোখের ভাষায় বলছেন আমার নাতি আমার ইচ্ছা না তোমার যে কি করবে আল্লাহ জানে এবার আল্লাহ বলছেন জিব্রাইল চিন্তা করো না ও জিব্রাইল তোমার পকেটের মধ্যে একটু হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া আঙ্গুরের ছড়ার সামনে ঝুলানো আমার নবীজি জিব্রাইল যখন আঙ্গুরের ছড়া ঝুলায় রেখেছেন রাসূল বলছেন না না কে বলেছে তোমার কৃপণ কৃপণ সাহাবি কে বলেছে দেখো তোমার জন্য কত সুন্দর টষ্ট আঙ্গুর নিয়ে আসছে কে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না কি কথা কি বুঝতেছেন আমার নবীজি বাচ্চাদেরকে টাইম দিয়েছেন বাচ্চাদেরকে সময় দিয়েছেন নবীজির মসজিদ ছিল বাচ্চা দিয়ে ভরা প্রত্যেক পিতার উচিত একা না গিয়ে সন্তানগুলো যারা নাবালক আছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে মেয়ে হোক ছেলে হোক সবগুলোকে পিঠে কোমরে করে মসজিদে নিয়ে যাওয়া কি কথা কি বোঝা যায় ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো যেই মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ হাসির আওয়াজ পাওয়া যাবে এটা হচ্ছে ইসলামী সমাজ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চারা ইসলাম শিখবে সিজদা শিখবে রুকু শিখবে শৃঙ্খলা শিখবে টাইম সময়ের জ্ঞান জানবে দেড়টায় আজান হয় চারটায় নামাজ হয় ছয়টায় নামাজ হয় সময়ের জ্ঞানটা জানবে তখন সে টেলিভিশনের দিকে যাবে না ডিভাইসের দিকে যাবে না এদেরকে এরকম করে গড়ে তুলতে হবে কারণ আজকে সমাজের চিত্র কিন্তু ভালো নয় এমনকি মাদ্রাসার সিলেবাসগুলোতে ঢুকায় দিচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল কি নাউজুবিল্লাহ বলবেন না কি চিত্র বানরের বংশধররা তো এরকমই বলবো ওরা তো বানরই কোন কেরেদাতান খাসহীন ডারুইন ডারুইন একজন ইহুদি ছিল কি ছিল ইহুদি ছিল তো ইহুদিদের উপরে তো আল্লাহ তাআলা একটা গজব আসছিল একবার ইয়াউমুস সাবত শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাতাউ মিনকুম ফিস সাবত ফাকুননা লাহু কুনু কিরাদাতান খাসিইন আল্লাহ তাদেরকে মানে লাঞ্ছিত করে ঘৃণিত কুকুরে তাদের রূপটা চেঞ্জ করে কি বলে বানরের রূপটা চেঞ্জ করে দিয়েছিল ডারউইন দেখলো আমাদের উপরে এরকম গজব আসছে তো এই তোকমাটা শুধু আমরা বহন করব না ও তথ্য একটা বানোয়াট বানায় বললো আগে মানুষ নাকি বানর ছিল মানুষ হলো কেমনে ওই গাছের ডালে ডালে লেজ নিয়ে চলতে চলতে লেজের ডালের বাড়ি খায়া লেজ পড়ে গেছে আচ্ছা এটা কি সুস্থ লোকের থিওরি না মদ খাওয়া লোকের থিওরি কথা যুব সমাজ তোমাদেরকে এগিয়ে আসতে হবে সমাজকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে নেশাকে বাদ দিতে হবে কোন নেশার ধারে যাব না জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দুই বিজাতীয় সংস্কৃতি আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে নিজেকে পরহেজ রাখতে হবে মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ নাই যার ইমান দুর্বল যার কি দুর্বল ইমান দুর্বল মোবাইলটা মারাত্মক জিনিস এখন আর বন্ধু লাগে না দশটা বন্ধুর সমান একটা মোবাইল কাজ করে আছে না ফেসবুক ফ্রেন্ড কি ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে এর মধ্যে আছে না নাই গার্লফ্রেন্ডও আছে বয়ফ্রেন্ড তো আছেই গার্লস আজকে যেখানে বয় আছে সেখানে যুবকরা আবার মাঝে মাঝে গল্প করে একজন আরেকজনের কাছে এই তোমার কি গার্লফ্রেন্ড আছে কি না তুই তো এই যুগের মানুষই না আছে না নাই যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ না কাউয়া দেখছ বুঝাচ্ছে ও দেখেন এজন কইছে কাউয়া তাহলে
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জাতীয় কোনো পোস্ট ইসলামে আছে এই জাতীয় কোনো পরিচয় কি ইসলামে আছে দিনি ভাই দিনি বোন এটা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ কিন্তু সেখানে পর্দার বিধান আছে না নাই কোন অপসংস্কৃতির আগ্রাসনে তোমার জীবনকে ভাসিয়ে দেওয়া যাবে না তোমার জন্য সূরা ইউসুফ মডেল সূরা ইউসুফ পড়বা জাকারিয়া আলাইহিস সালাম তো সামের ইতিহাসগুলো তোমাকে পড়তে হবে ইউসুফের ইতিহাসগুলো তোমাকে পড়তে হবে আহারে এত সুন্দরী রূপবতী বংশিয়া পরিবারের একজন মহিলা সাইয়েদনা ইউসুফ টগবগে যুবক একদম জীবন ভরো যৌবন এমন একজন যুবককে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বলছেন না না আমি সবচেয়ে বেশি ভয় করি কাকে আল্লাহকে আল্লাহ তাআলা সাত শ্রেণী কারোশের ছায়ার নিচে স্থান দিবেন এর মধ্যে যুবক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ রজুলুন ইদা দাআত ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ ওই সমস্ত লোক ওই সমস্ত যুবক যাদেরকে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিল কুপ্রস্তাব দিল সে বলে ফেলল না না আমি ইউসুফের উত্তরসূরি হতে চাই আমি আল্লাহকে বেশি ভয় করি আমি তোমার দিকে যাব না আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ যখন তুমি কোনো অ্যাপসে হাত দিবা মোবাইল যখন দেখতে যাবে যখন দেখবে তোমার সামনে একটা রং অ্যাপস চলে এসেছে সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে সেটাকে ডিলিট করে দিয়া ব্লক মেরে দিবা এই যে তুমি কাজটা করলে এই কাজের জন্য আল্লাহ তারা তোমাকে মুজাহিদের সব তোমার আমলনামায় দিয়ে দিবে কি কথা কি বোঝা যায় কথা বোঝা যায় যুবকরা বুঝতেছ তো খারাপ কিছু দেখবা না খারাপ কিছু শুনবা না খারাপ কিছু চিন্তা করবা না কারণ ইন্নাস সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে মোবাইল তো একটা বড় ফেতনা বড় বিপদের কারণ মোবাইল না ব্যবহার করলেও হয় না আবার মোবাইল ব্যবহার করলেও ঝামেলা আসে না নাই রাত তিনটার দিকে একদিন আমার ফোন দিছে রাত তিনটার দিকে ভুল করে ফোনটা আসছে আমাকে ফোন দিয়ে বলছে তুমি কি এখনো জেগেই আসো এক মহিলা তো বললাম যে আপনি কে কে তুমি আমার সঙ্গে এরকম মজা করতেছো ভাবলাম যে কি আছে যে কপালে পাশে বউ থাকলে বলেন তো কি হতে পারে এখন বুঝতেছেন বুঝতেছেন কথাগুলো রাত তিনটার দিকে কোনো মহিলার কণ্ঠ যদি বউয়ের কানে যায় তাহলে বলেন ওই দিন কি ভাতটা কপালে আসে মেয়েরা তো সব মানবে এই জায়গায় কিন্তু সমস্যা তা আমি শেষে বললাম আপনি তো রং নাম্বারে ফোন দিয়েছেন ভুল করেছেন তা ডিজিটটা ভুল হয়ে গেছে কো সরি সরি কইলা রেখে দিল আমি বেঁচে গেলাম যাক বউটা টের পায় নাই কি কথা কি বোঝা গেল তাহলে এটার একটা ফেতনা আছে না নাই খালি মিস কল মারে কি মিস কল মারো কেন কে আল্লাহ কোরআন শরীফে তো মিস কল কইছে কোথায় ফামাই আমাল মিস কল যরকন নাউজুবিল্লাহ এগুলো করা যাবে না বাবা যুবকরা যারা আছো যৌবনটাকে নষ্ট করো না যৌবনকে কাজে লাগাতে হবে চরিত্র আনতে হবে সেইদিন ইউসুফের চরিত্র আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমার মা আমার বোন যারা আছেন যুবতী মেয়ে যারা আছেন যুবতী যারা আছেন আমি তাদেরকে বলবো যে পরপুরুষের সঙ্গে কথা বলতে নিয়ে ওয়াকুল্লা কাউলা মারুফা কারিমা وقلنا قولا معروفا كيف وقلنا قولا معروفا ما সঙ্গত কথা বলবে অতিরিক্ত অতিরঞ্জিত কোন বানিয়ে বানিয়ে কোন কথাই নিয়ে বিনিয়ে বলা যাবে না কোন পরপুরুষ তোমাকে প্রশ্ন করেছে আপনার বাড়ি কোথায় এমন শক্ত আওয়াজে দিবেন বাড়ি কোথায় শেখের ঘি কি কথা বোঝা গেল আর যদি আপনি বলেন শেখের ঘি একটু মিষ্টি আওয়াজ কেন আপনি কি আমাকে চিনেন এরকম মার্কা কিছু মহিলা আছে না নাই মেয়েরা কথা কম কয় না বেশি কয় আস্তে কর কম কয় না বেশি কয়
মেয়েরা বেশি কথা বলে পুরুষ মানুষ সারা দিন কথা বলে 2000 শব্দ মেয়েরা বলে মাত্র 5000 শব্দ কয় হাজার বেশি যারা বিয়ে করছেন তারা টের পাবে বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে বেগুনটা পচা বেগুনটা কি আচ্ছা বেগুন পচা কি টের পাওয়া যায় কিন্তু পচা কঠিন চতুর্দিকে একদম ফ্রেশ দেখা যায় কিন্তু মাঝখানে পচা তো বেগুন নিয়ে গেছে বাড়িতে কুটতে নিয়ে দেখে পচা পচা বেগুন দেখেই বইয়ের কাছে মাথা গরম হয় ওই যে বেগুন পচার তফসির শুরু হয়েছে একটা না তিন ঘন্টা সংসার শেষ আছে না আছে আছে না আছে না আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বেশি বলার সুযোগ দিয়েছেন কেন জানেন এর কারণ আছে বাচ্চা লালন পালন করে কে কারা মায়েরা মায়েরা বাচ্চা লালন পালন করে না একসাথে যদি দুই তিনটা হয় কথা বলতে হয় দুই দিনের সাথে বাবা থাম এ বাবা থাম কি কথা বুঝছেন কি তোরে এই যে মনে করেন চার পাঁচটা বাচ্চা ওদের সবাইকে থামাতে হচ্ছে কথা কম বলা দরকার না বেশি বলা দরকার এই জন্য বেশি বলা আর আপনি কথা কম বলেন যদি আপনাকে এই দায়িত্ব দেওয়া হতো যে পাঁচ দিন না দুই দিন দেড় মাসের বাচ্চা বিশেষ দ্রষ্টব্য বিশেষ কারণে মা ওই বাচ্চাকে দেখতে পারতেছে না দায়িত্ব বাবার উপর দুই দিন দায়িত্ব পালন করতে গেলে বাপ কয়টা যে আসার মারবে বাচ্চাকে আল্লাহ জানে আমি কি ভুল বলতেছি না মেয়ের একটা কথা বেশি বল কিন্তু মা এই কথা আপনি বেশি বলেন আপনার ছেলের সাথে আপনার মেয়ের সাথে আপনার স্বামীর সাথে আপনার মহরমের সাথে পর পুরুষের সঙ্গে কথা বলা যাবে তাহলে যুবককে ভালো হওয়ার জন্য যুবতীদের ভালো হওয়ার দরকার আছে না নাই মেয়েদেরকে ভালো হয়ে যেতে হবে মা বোরকাটা পরবেন সুন্দর করে ইসলামের ড্রেস গুলো কত সুন্দর আপনি বোরকা পরবেন আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার প্রতি কেউ খারাপ নজরে তাকাবে না পোশাকটা সংযত করবেন বোরকা পরা মেয়েদের জন্য হুকুমটা দিয়েছেন কে আস্তে বলবেন না হুকুমটা দিয়েছেন কে আল্লাহ তাআলা দিয়েছেন ও যুবকরা তোমাকে প্রস্তাব দেবে তোমাকে কল দিবে সেই সময় তোমার ভাবতে হবে সাইয়েদনা ইউসুফের কথা ইউসুফ আলাইহিসসালাম জীবনের কঠিন একটা পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন তার চেহারাটা ছিল অসুন্দর না সুন্দর বলেন সুন্দর চেহারাই ছিল তার জীবনের পরীক্ষার কারণ সুন্দর চেহারা কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা যুবক যাদের চেহারাগুলো সুন্দর আছে তাদের পিছনে মেয়ে মানুষ আছে না নাই আছে না এ আছে না নাই কোন আমাকে খুব ভালোবাসে জানো এরকম অনেকে আবার যুবকরা গল্প করে জানো ও আমাকে খুব ভালোবাসে শোনো এগুলো বাদ দিয়া যদি বিয়ে করার শখ হয় আব্বাকে বলবো আব্বা বিয়ে করো হিসাব শেষ হিসাব কি শেষ জেনার কাছে যাওয়া যাবে অপসংস্কৃতির কোনো আগ্রাসনে নিজেকে হারিয়ে ফেলা যাবে না চারটা কাজ হলো ধ্বংসের কারণ নাম্বার ওয়ান হলো সকল প্রকার নেশা করা নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে অপসংস্কৃতি থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে কোনো অশ্লীল দৃশ্য অশ্লীল কোনো খারাপ কিছু দেখা যাবে না নাম্বার তিন হলো নগ্ন গান বাজনা অশ্লীল নাটক সিনেমার দিকে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে না আমার যুবক ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম তো সিমের চেহারা সুন্দর ছিল জুলাইখা তার জন্য পাগল হয়ে গেল সূরা ইউসুফ আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন শেষ পর্যন্ত কি করলো এত দিওয়ানা হয়ে গেল যে টেকনিক করে কৌশল করে তাকে ভুলভাল বুঝাইয়া ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেললো বারোটা দরজা লাগাইয়া দিল বারো দরজা লাগাইয়া দিয়া জুলাইখা তার মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ সজ্জা করে জুলাইখা তার সামনে ডিসপ্লে করা শুরু করে দিল বলতেছে ইউসুফ আমি আর তুমি ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ নাই পৃথিবীর কোন প্রাণী আমাদের দুইজনের খবর জানবে না পৃথিবীর কোন মানুষ জানবে না আমি তোমাকে দারুণ পছন্দ করেছি আমি তোমাকে লাইক করেছি একটাবার তুমি আমার দিকে তাকাও আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি ইউসুফ আলাইহিসসালাম বলছেন তুমি যেটাই বলো না কেন আমি আল্লাহকে সবচেয়ে বড় ভয় করি আমি আল্লাহকে ভয় করি জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নামকে ভয় করি
এবার জুলাইখা বলতেছে ইউসুফ বেশি না তুমি একটা বার আমার দিকে তাকায় দেখো তাফসীর এসেছে সেই সূরা ইউসুফের তাফসীর এসেছে মাথার চুলের খোপাটা ছেড়ে দিল বুকের কাপড়টা খুলে দিল একটা করে পাটটা খুলতে খুলতে তার সামনে গোটা শরীরটা যখন ঝোকায় দিচ্ছে তিনি পিছু হটতে হটতে দেওয়াল পর্যন্ত তার পিঠ থেকে গেছে সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে এলো চক্ষুটা বন্ধ করে হাতটা উঁচু করে বলছেন আরশের মালিক আল্লাহ আমার চেষ্টা শেষ তোমার সাহায্য চাই এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহকে সহজ করে তার রাস্তা দিয়ে দেন চক্ষু বন্ধ করে ওই তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন আল্লাহ তাআলা তার জন্য একটা দরজা নয় 12টা দরজা তার জন্য সবগুলো পটপট করে খুলে দিলেন বাইরে বের হয়ে আসলেন বাইরে বের হওয়ার আশার সঙ্গে সঙ্গে পিছন থেকে জুলাইখা তার লম্বা লম্বা নখ ছিল নখ নখ বড় করে রাখার সিস্টেম কি দেখো না আগে থেকে আছে লম্বা লম্বা নখ দিয়া যখন বাম পিছন দিকে তখন যার কামিসুহু মিন দুবুরি জুব্বার পিছন থেকে যখন টানটা দিয়েছে জুব্বাটা ছিড়ে গেছে সামনে আজিজ মিশর মিশরের বাদশা আজিজ সামনে হাজির হয়ে বলছে ইন্না কাইদা কুন্না আজিম তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র মামলা দেব বিচার হবে তদন্ত হবে তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ দোষী সাব্যস্ত হয়ে গেছে জুলাইখা রাজধানী জুলাইখার দোষ হয়ে গেছে কিন্তু দোষ হলে হবে কি রাজধানীর দোষ হলে পরে সেই দোষটা রাজার উপরে বর্তিয়ে বর্তায় শেষ পর্যন্ত রায়টাকে সম্পূর্ণ উল্টায় দিয়া সম্পূর্ণ জেনার মামলা দিয়া আসামি বানায় আল্লাহর পয়গম্বর ইউসুফকে জেলখানার দিকে নিয়ে যাচ্ছে এখন এই জাতীয় ষড়যন্ত্র এখনো আসে না আসতে বলবেন না আছে না নাই নবীরা যদি জেনার মামলা খায় আলেমরা তো খেতেই পায় অসম্ভব কিছু আছে নাকি অসম্ভব কিছু নাই তবে হ্যাঁ জুলুম নির্যাতন যত বাড়বে দিন কায়েমের অপার সম্ভাবনা তত বেগবান হবে ঠিক না যে জুলুম নির্যাতন গোটা পৃথিবীব্যাপী শুরু হয়েছে খুব মক্কার ইমামকে ধরে কনসার্টের বিরুদ্ধে কথা বলার কারণে বেহায়াপনার বিরুদ্ধে কথা বলার কারণে খুতবারত অবস্থায় তাকে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে গোটা পৃথিবী জুড়ে যে অত্যাচারগুলো চলছে আমার মনে হয় এই অত্যাচারের ফলাফল হলো আগামীর দিন হচ্ছে ইসলামের বিজয়ের দিন সেই বিজয়ের দিনের জন্য যুব সমাজ তোমাদের জানমাল আর উন্নত চরিত্র নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে তোমরা কি রাজি আছো রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন কষ্ট দিচ্ছি না তো না বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ কি খদ্দে হ্যাঁ কি বললো ও আচ্ছা তাহলে তো ভালো খুব ছোট্ট ছেলে কি যেন বললো তাই না আমি তো বুঝি না তবে গালি দিলে টের পাই কিন্তু খুব ভালো আপনারা বলি আলহামদুলিল্লাহ এটা কি বাদাম বাদাম নিয়েছেন বাড়ির জন্য জি খুব সুন্দর একটা লোক ওঠে নাই কিন্তু না লোকজনদের কোনো ওঠে না কি করব শেষ করে দিই আরো জানাজা সহ আমরা কি পাঁচ অক্ত নামাজ পড়িতে সবাই নাকি পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখেন তো দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন মারো আছে আল্লাহ তুমি মাদের কোন নামাজি বানো জোরে বলি আমিন সম্মানিত উপস্থিতি যুবকদের কি নিয়ে আজকে আমার আলোচনা চরিত্রটা কেমন করে সুন্দর হয় আমার নবীর চরিত্র কি ছিল জানেন কানা খুলুকুহুল কোরআন আমার নবীর চরিত্র ছিল কোরআন জোরে কোন সুবহানাল্লাহ চরিত্র সুন্দর হবে কোন কিতাব দিয়া কোন কিতাব দিয়া
কোরআন কি খেয়ানতকারী হতে বলে না আমানতদার হতে বলে ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা রক্ষাকারী আমার ওয়াদা রক্ষাকারী হবে জোরে বলি ইনশাআল্লাহ আমানতদার হবে জোরে বলি ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়ব না জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব কয় ওয়াক্ত ওয়াদা ঠিক রাখব আমানত ঠিক রাখব মুখে কোনো বেহুদা কথা বলব না এরপরে নামাজটাকে সুন্দর করে ফেলব এবং লজ্জাস্থানের আমরা হেফাজত করব হাশরের ময়দানে জিকির আজগার তাসবিহ তাহলিল আমার আপনার জন্য যতটুকু কাজে আসবে নামাজ নফল নামাজ যতটুকু কাজ নফল নামাজ যতটুকু কাজে আসবে তার চাইতে বেশি কাজে আসবে হলো উন্নত চরিত্র কি চরিত্র উন্নত চরিত্র হুসনে খুলক হুসনে খুলকের ওজনটা হবে একদম সবচেয়ে ভারী হবে এক ভারীতে ফাম্মান ফাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া উন্নত চরিত্র তার ওজনকে ভারী করে দিয়ে নেক পরের ওজনটা ভারী করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন এই জন্য যুবকরা চরিত্রটাকে কি রাখতে হবে উন্নত রাখতে হবে আল্লাহ তুমি যুবকদের চরিত্রকে সুন্দর করে দাও আজকের সমাজে যুবকের চরিত্র সুন্দর করার একমাত্র মাধ্যম হচ্ছে জেনার পথ থেকে বাঁচার জন্য বিয়ে শাদি করার দরকার আছে না নাই আছে না নাই জেনার দিকে যাবা না জেনা তোমাকে শেষ করে ফেলবে তোমার টাকায় বরকত হবে না তোমার শরীরে বরকত হবে না তুমি কোনো কিছুতে বরকত পাবে না এমন কোন দিন নাই এই দেশে বহু যুবক তার চরিত্র হারাচ্ছে আমি কি ভুল বলছি মেয়ে তার চরিত্র হারাচ্ছে আমি কি ভুল বলছি কেন এই সমাজে একটা পক্ষ চায় যে সমাজের সব মানুষগুলো শুকর কুকুরের মতো হয়ে যাক কারণ ওরা হলো শুকর আর কুকুরের জাত ঠিক কি না ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো হয়ে গেছে নোংরামের আড্ডাখানা গাছের ডালে ডালে গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সিপাই সিপাই যুবক যুবতী গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে কুটকুট করে বাদাম খায় আর কি যে জিকির আজগার করে আল্লাহ জানে আছে না নাই এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে এগুলো দের হাত লাঠি দরকার এর চাইতে বড় ওষুধ আর নাই দের হাত লাঠির দরকার আছে না নাই এটাই হলো প্রশাসনিক ক্ষমতা বেশি না তিন ঘন্টা যদি অর্ডার দেয় দেশের সব ক্যাম্পাস ঠান্ডা ঠিক কি না সব ক্যাম্পাস ঠান্ডা কিন্তু তারা তো করবে না এটা ওরা যে ওইরকম চরিত্রী নেই শিক্ষক ওদের সামনে দিয়ে যায় আর বলে তোমরা কি করো ভালো কিরা করো আমরাও করে আসছি তো বোঝেন নাই এই হচ্ছে অবস্থা যুবকরা এই অপসংস্কৃতির আগ্রাসনে নিজের জীবনকে তুমি ভাসিয়ে বাড়াবে না দ্রুত বিয়ে শাদি করে ফেলবা আল্লাহ তাআলা রিজিক দিবেন আল্লাহ তাআলা তোমার দারিদ্র দূর করে দিবেন এই ওয়াদা কে করেছে আস্তে বলবেন না কে করেছেন আল্লাহ করেছেন ওয়ান কি হল আয়ামা তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো যার স্বামী নাই কিন্তু এখন কি করে জানেন যার স্বামী আছে যার স্বামী আছে যার স্বামী আছে সেই স্বামীর বইয়ের কাছে যা গুদে গুদি করে আমি কি ভুল বলতেছি তো এইগুলো করার কি দরকার এই পরকীয়া টরকীয় এগুলো কইও না এগুলো সব বন্ধ করে দিয়ে পবিত্র জীবন পরিচ্ছন্ন জীবনে চলে আসো রিক্সা চালায় খাওয়া ভালো শ্রম দিয়ে খাওয়া ভালো কিন্তু বিলাসী জীবন যাপন করতে গিয়ে চরিত্র নষ্ট করা ভালো নয় ঠিক কি না আল্লাহ তুমি সকল যুবককে বোঝার তৌফিক দাও এক সাহাবী এসে রাসূলকে বলছেন হুজুর আমি বিয়ে করতে চাই কিন্তু আমার সাথে কেউ বিয়ে দেয় না রাসূল বললেন কেন কি হয়েছে হুজুর আমি কালো কোন মেয়ের বাপ রাজি হয় না রাসূল বলছেন কে বলেছে তোমার বিয়ে হবে না তোমার বিয়ে হবে আমি তোমার বিয়ের ঘটক হব আলহামদুলিল্লাহ বলবেন না রাসূল খুব ফ্রি ছিলেন রাসূল বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আনাস বিন কি বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বিয়ে করেছেন মদিনায় এসে মক্কায় তো বউথিয়ে চলে আসছে মদিনায় কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই বিয়ে শাদি করছেন বিয়ে শাদি করার তিন চার দিন পর নবীর সামনে গিয়ে দাঁড়াইছে রাসূল বলছেন আব্দুর রহমান তোমার পোশাক আর কাপড় চোপড় আর চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো হুজুর বিয়ে করছে কিন্তু তুমি তো আমাকে দাওয়াত দিও হুজুর মনে ছিল না কি ছিল না কর মনে ছিল বিয়ে তো এমনটাই জিনার কাছে যাওয়া যাবে না আল্লাহ তাআলা বিয়েকে পছন্দ করেন কারণ বিয়ের মধ্য দিয়ে যে সন্তান তৈরি হয় যে সন্তান জন্ম নেবে সে সন্তান আল্লাহর জিকির করবে জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ জেনা চান না বিয়ে চান আর আজকের সমাজে কি চায় আজকের সমাজে কি চালু করা হয়েছে ওই সাহেব আমি বিয়ে করতে চাই
রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিলাম তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও কুজুর তাই কে কমক কুজুর আমি যাচ্ছি যাব হ্যাঁ যাও কুজুর আমি কিছু বলতে পারবো না আপনি একটু লেখালেখি করে দেন সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দাও হল চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলেন ইবনু হাব এই যে চিঠি রাসূল দিয়েছে এটা পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো যুবক তো ব্যবস্থা করো চিঠিখানা দেখলেন রিসালাতুন আজিমা সম্মানজনক চিঠি চিঠি রাসূল দিয়েছেন চিঠি রাসূল আমার মেয়ের ব্যাপারে চিন্তা করেছেন রাসূল আমাকে এত ভালোবাসেন ঠিক আছে আমি তোমাকে পছন্দ করেছি কিন্তু আমার মেয়েটা তো সুন্দরী দেখি আমার মেয়ে যদি পছন্দ করে আমার মেয়ের যদি ইচ্ছার প্রতিফলন দেখি তোমার সঙ্গেই আমার মেয়ের আমি বিয়ে দেবো আমি গার্জিয়ান হিসেবে তোমাকে বলছি কারণ মেয়ের যদি ইচ্ছা না থাকে সেই জায়গায় আমার কিছু করার থাকবে না মেয়েদের এতটুকু অধিকার ইসলাম দিয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু তার মেয়ে তো সেই মেয়ে নয় আজকের সমাজের মেয়েরা বাপ যদি কোনো ছেলেকে পছন্দ করে মেয়েরা তার উপরে উল্টা লোকমা দেয় আসে না নাই বলে হয়তো বাপ বলছে মা একটা ছেলে দেখেছি খুব ভালো পরিষ্কার নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে খুব শিক্ষিত মানুষ ভালো আব্বা ঠিক আছে নিয়ে আসো তো দেখার পরে বলে আব্বা তোমার কি কিছুই রুচি নাই কেন মুখে দাঁড়িয়ে সাসা হয়ে গেছে কি হয়ে গেছে সাসা হয়ে গেছে ও চলবে না কিন্তু আমার নবীর সেই প্রিয় সাহাবীর মেয়ে সমস্ত কথাগুলো শুনে নিয়েছেন শোনার পর এই মেয়েটার সামনে যখন বাপ হাজির হয়ে গেছেন বাপ বলছেন মা একটা ছেলেকে রাসূল পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে কিন্তু ছেলেটা কিন্তু কালো মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা ভুল করেছো বুঝতে ভুল করেছ তুমি আমাকে প্রশ্ন করছো কেন এই জাগতিক জীবনে নবীর পছন্দ করা ছেলে ছাড়া আমার জীবনে কোনো পুরুষ আমি পছন্দ করব না চাঁদের মতো চেহারা মেয়েটার কালো সাদ আল আসওয়াদ আস সুলাইমি কালো কুসকুসে সাহাবি কিন্তু মেয়েটা সুন্দরী নবজি চয়েস করে দিয়েছেন তিনি রাজি হয়ে গেছেন অনেক মহিলা আছে স্বামী যদি একটু কালো হয় বউটা যদি একটু সুন্দরী হয় অহংকার আছে না নাই অহংকারই আলাদা মাঝে মাঝে গন্ডগোল লাগলে বলে শোনো তোমার চেহারা কি তুমি দেখছো নাকি আয়নার সামনে নিজের চেহারা দেখো তুমি তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার চোদ্দ গুষ্ঠীর কপাল এরকম খোটা মারা মহিলা আছে না নাই বাস খালিতে নাই আছে আসতে কোন পাশে কিন্তু বসে আছে বাড়িতে গিয়ে কিন্তু ঘুম হবে না এরকম বলা যাবে না কালো করেছেন কে সুন্দর করেছেন কে খাটো করেছেন কে চিকন করেছেন কে মোটা করেছেন কে ফয়সালা কার আবার কিছু পুরুষ আছে বিয়ে করতে গিয়ে বউটা একটু কালো হয়ে গেছে কালো বউ ঘরে আনার তিন দিন পর কান্দে কান্দো কেন কাহারে কি বউ পাইছি সুমনের বউ দেখতে কত সুন্দর অন্য নজর গেছে সুমনের বউ অন্যের বউয়ের দিকে নজর গেলে পরে নিজের বউ কখনো সুন্দর হবে না পৃথিবীর শ্রেষ্ঠ রানী মনে করতে চাইলে নিজের বউকে পৃথিবীর কোনো নারীর দিকে তাকানো যাবে তখন আপনি শান্তি পাবেন প্রশান্তি পাবেন নিজের বউটার দিকে আপনি তাকায় মজা পাবেন অন্যের দিকে তাকাবেন আপনি মজা পাবেন না আপনার ইমানটা চলে যাবে নষ্ট হয়ে যাবে ইমান বিয়েটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নবজির বিয়ে হয়েছে ২৫ বছরে নবজি ২৫ বছরে বিয়ে করেছেন এরপরে মেয়েটা ফাতিমাকে বিয়ে দিয়েছেন অল্প বয়সে মেয়েটাকেও বিয়ে দিয়ে দিয়েছেন নবজি বিয়েটাকে ইজি করে দিয়েছেন এই সাদ আল আসওয়াদ যখন শুনতে পেলেন মেয়েও রাজি মেয়ের বাপও রাজি খুব আনন্দে আত্মহারা হয়ে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সফল হয়েছে আপনি আমাকে পাঠিয়েছেন মেয়েও রাজি মেয়ের বাপও রাজি রাসূল বললেন ও সাহাবী ঠিক আছে বিয়ে তো হবে তোমার কাছে টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পয়সা পাবেন কি আমি তো গরিব মানুষ টাকা নাই পয়সা নাই মোহরনা দিবা কেমনে হুজুর সব দায়িত্ব আপনি যখন পালন করেন আপনি টাকা দেন আমি বিয়া করি সুবহানাল্লাহ আমার নবীজি বলেন ঠিক আছে দেখি ব্যবস্থা করি নবীজি বললেন নোহমান ২০০ দিরহাম দিয়ে দাও ওসমান ২০০ দিরহাম দিয়ে দাও ৪০০ দিরহাম হয়ে গেল
চাষরে হামনে বলছেন সাদ যাও বিয়ের বাজার করে আসো কালকে তোমার বিয়ে যাও যেরকম সুবহানাল্লাহ আজকে বিয়ে করার জন্য কত প্ল্যান লাগে আগে বিদেশ যেতে হবে 49 বছরে বিয়ে শাদি হবে কি আসলে নাই বলেন আগে বিদেশ যাও 49 বছর বয়সে বিয়ে করো 60 বছরে বাপ হও দাঁত পড়ে গেছে চোখে কম দেখে বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটলে বলবে মানুষ এই ছেলেটা তোমার দাদা না নানা বিয়েটা আগে করতে হবে যুব সমাজ রক্ষা করতে গেলে তাকে বরকতে আসতে হবে কিসে কিসে আসতে হবে বরকতে আসতে হবে বরকত আসলে পরে তখন তুমি বরকতে ধন্য হয়ে যাবে সাদ আল আসাদ দিয়ে করবেন বাজার করতে গেছেন বাজার করতে গিয়ে একজন বলছো সাদ বাজার তো করতে আসছে তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে সাদের বাজার করা হলো না জিহাদ থেকে জিহাদটাকে তিনি প্রাধান্য দিলেন হাত্তা ইয়াতারাব্বাসু ইয়াতী আল্লাহু বিআমরি ওয়া জিহাদিন ফি সাবিলি হাত্তা ইয়াতারাব্বাসু ইয়াতী আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল ক্বামাল ফাসিকিন জিহাদকে তিনি প্রাধান্য দিয়ে করলেন কি ওই টাকা দিয়ে তিনি বিয়ের বাজার না করে জিহাদের বাজার করলেন ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে নবজি বলছেন ও সাহাবীর আমার সাদের কি খবর হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোন সাদ যে সাদের বিয়ের কথা ছিল আমার নবজি দৌড় মেরে সাহাবিকে দেখতে গেলেন দেখেন মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত দেহ আমার নবজি তাকে দেখলেন মুসকি মুসকি হাসি দিলেন একবার আবার কান্নায় ভেঙে পড়লেন একবার কাঁদেন একবার আসেন সাহাবীরা বলছেন হুজুর আপনি এমনটা তো কখনো করেন না এর কারণটা কি রাসূল বলছেন শোনো সাদের জন্য এই জন্য কাঁদি সাদের সব আয়োজন আমি করলাম কিন্তু সাদের এমন কপাল দুনিয়াতে সে বিয়ে শাদিটা করতে পারল না এই জন্য আমি আফসোস করে কাঁদতেছি আর হাসতেছি এই জন্য আমি নিজের চোখে দেখতে পেতেছি সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে জোরে বলে সুবহানাল্লাহ নবীজি বললেন ঠিক আছে জানাজার আয়োজন করো জানাজা সম্পূর্ণ হলো রাসূল বলেন সাহাবীরা আমার সাদ যে ঘোড়া কিনেছিল যে তরবারি কিনেছিল সেই ঘোড়ার তরবারিটা আমার সামনে হাজির করো করা হলো এবার বলছেন মদিনার যে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ছিল তাকে পাশে তাকে দাঁড়াতে বলো তাকে কাছে নিয়ে আসো পাশে দাঁড়াতে বলো রাসূল বললেন ও মদিনার সুন্দরী নারী আজকে আমার সাদ বেঁচে থাকলে পরে তোমার সঙ্গে তার বিয়ে হতো কিন্তু আমার সাদ তো বিয়ের বাজার করে নাই জান্নাতের বাজার করেছে সেই ঘোড়া আর সেই তরবারি তার স্মৃতির মাধ্যম থেকে তার মাধ্যম থেকে আমি তোমাকে এটা হাদিয়া স্বরূপ আমি তোমাকে দান করলাম জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার মায়েরা বিশেষ করে যুবতী মেয়ে যুবক যুব সমাজকে আমি বলবো এই সমাজকে তুমি যদি এই সমাজ থেকে তুমি যদি ভালো থাকতে চাও সকল প্রকার নেশা থেকে দূরে থাকো অপসংস্কৃতি থেকে দূরে থাকো পার্থিব দুনিয়াবী কোনো শিক্ষা অর্জন তুমি করতে যেও না দুনিয়ার কোনো হারাম খাদ্যের দিকে যেও না হারাম কারবারে যেও না হারাম কোনো উপার্জনে যেও না এই কয়েকটা কাজ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো আল্লাহ তোমাকে ওই সমস্ত যুবকদের কাতারে নেবেন যে সমস্ত যুবকরা যৌবনটাকে টিকে রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান হয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এরপরে যুবকদের আরেকটা নির্দেশনা সেটা হলো জীবনের সকল জায়গায় ভয় করবে কাকে আসতে বলবেন না ভয় করবেন কাকে আল্লাহকে এবং আপনি যখন একাকী কোনো ঘরের মধ্যে থাকবেন সেই সময় থাকতে হবে কার ভয় আসতে বলবেন না কার ভয় সবার বাড়িতে মা বোন আছে না নাই মা বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করবো জোরে বলি ইনশাআল্লাহ যুবকদের জন্য এই মেসেজ গুলো দিলাম আল্লাহ তুমি যুবকদেরকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সবাই যে যেখানে আছেন আমরা সবাই বসি 11:59 বাজে 11:59 বাজে আমরা না বাড়াই যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না আছে ফজরের নামাজ আছে না নাই সব দিকে আমরা খেয়াল করবো সবকিছু সময় হওয়া উচিত আমার আগে প্রিন্সিপাল মহোদয় বডি তো আমার মতই আপনার মার্শাল্লাহ তাই না একদম সিকম সাকন বডি অনেক সুন্দর দামি দামি কথা বলছে মনে হচ্ছিল কি জানেন যে আমি ওয়াজ আজকে না করে
ওস্তাদের ওয়াজগুলোই শুনে খুব কনস্ট্রাকটিভ কথাগুলো বলছিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা তুমি সবার কথায় আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমরা দোয়া করি যে আমরা আল্লাহর দিকে আল্লাহর কাছে এখন চাবো। আমরা অনেক সাগর আছে কিন্তু বাইরে আছে, দেশের বাইরে। জি, এবং মা বোনরা বিশেষ সহযোগিতা করেছেন।